আসসালামু আলাইকুম সবাইকে, রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে আমাদের প্রায় 11টা রোজা চলে গেল, তো আজকে হচ্ছে বাবুদের নিয়ে একটু বাহিরে গেছি। আসলে এই রমজান মাসে আমরা যেন সবাই ভালো থাকি সেই দোয়া সবসময় করি, আর প্রত্যেক বাবা মা যখন দোয়া করে তখন সন্তানের জন্য প্রাণ খুলে দোয়া করে। আসলে প্রত্যেক বাবা মার দোয়াতে তার সন্তানরা অবশ্যই থাকে। আর বাবা মা হচ্ছে একটা সম্পর্ক না, একটা হচ্ছে বিশ্বাসের জায়গা, যেখানে সারা দুনিয়া উলটপালট হয়ে গেলেও তার বাবা মা সবসময় তাদের পাশে থাকবে, এই বিশ্বাসটা সবসময় তাদের কাছে থাকে। আর এই বিশ্বাসটা হচ্ছে যেন অর্জন করতে পারি, যেন সেই দায়িত্বটুকু পালন করতে পারি, সেই দোয়াটা আল্লাহর কাছে সবসময় করি, যেন আমার বাচ্চারা ভালো থাকে, ভালো মানুষ হতে পারে, মানুষের উপকারে লাগে, মানুষের উপকার করতে পারে, যেন অপকার কখনোই না করে। তো আজকে হচ্ছে একটু কিছু কেনাকাটা করতে বাচ্চাদের জন্য বাহিরে বের হয়েছি। তো এই সেকশনটা দেখে আমি একদম থেমে গেছি, একদম বেবি যখন বাচ্চারা থাকে 0 মান্থ থেকে 12 মান্থ পর্যন্ত, তখন হচ্ছে এই সেকশনটা খুব উপকারী। যেমন দাঁত ওঠা, তারপরে ফিডার, প্যাসিফিয়ার, এই জিনিসগুলো সবসময় থাকে। তো এই সেকশনটা আমি পার করে গেছি অনেক আগে আলহামদুলিল্লাহ। তো আমার জার্নিটা অনেক সুন্দর ছিল, আমার বাচ্চাটা এখন বড় হয়ে গেছে, তো এখন ওইটা দেখে আজকে হঠাৎ করে থেমে গেছি, নতুন নতুন অনেক জিনিস নিয়ে আসছে। আর এদিকে হচ্ছে প্লেট বাটি ছিল, তো এগুলো হচ্ছে অনেক ভরে গেছে, এখন অনেক নতুন নতুন জিনিস নিয়ে আসতেছে। আর এই স্ট্রলারটা বিদেশের বাড়িতে এত পরিমাণ উপকারে লাগে, মানে এই জিনিসটা ছাড়া একদম চলাই যায় না। তো ওরা হচ্ছে একটু ফেক নেল কিনছিল, সেগুলো পরে পরে দিচ্ছিল। আর এগুলো আসলে ছোট্ট ছোট্ট আঠা দিয়ে করা, তো মানে সহজেই হচ্ছে পড়ে যায়, লাগানো গেলেও পড়ে যায় সহজে। তো সেইগুলো নিয়ে খেলাধুলা করতেছিল। আর আমরা আরেকটু হচ্ছে দুজন মিলে, মামি মিলে একটু ঘুরতে গেছিলাম। এই তো আমাদের দিন কাটতেছে অনেক সুন্দর করে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।